বাজের মেয়ের একদিন ডেট ছিল রুম ঝাড়ু দেওয়ার, তো সে দেয়নি। পরবর্তীতে বিষয়টা একটু ছোটই ছিল, পরবর্তীতে আমাদের বস্তির মেয়ে বলে। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব। কোথায় আমাদের সেই শিক্ষিত জাতি, আর কোথায় বা আমাদের সেই শিক্ষিত মা? আজ বাংলাদেশে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু সুশিক্ষার অনেক অভাব আছে। কিছু শিক্ষিত গোষ্ঠী সমাজের বৈষম্য সৃষ্টি করে রেখেছে। আমরা এখন শিক্ষিত সমাজে বাস করি, আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নাই, তবে এই সমাজে সুশিক্ষার খুবই অভাব আছে। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গত কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে কিছু কথা বলবো। দয়া করে সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজ আপনি বাংলাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, বিসিএস ক্যাডার সহ সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন। আপনি বাংলাদেশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। আপনি অবশ্যই চাইবেন আপনার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক এবং আপনার মতো উচ্চ পদস্থ কর্মকর্তা হোক। এর জন্য তার যতটা শিক্ষার প্রয়োজন, তার থেকে অত্যাধিক বেশি প্রয়োজন তার পারিবারিক শিক্ষাটা। ধরেন আপনি আর আপনার সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আপনার সামনে একটা লোক রাস্তা ঝাড়ু দিচ্ছে। হঠাৎ আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করলো, ওই লোকটা কে? তখন আপনি বললেন, ঝাড়ুদার। তখন আপনার বাচ্চা আপনার কাছ থেকে শিখলো সে ঝাড়ুদার। যদি কথাটা আপনি অন্যভাবে বলেন যে লোকটি কাজ করছে, তার কাজ ঝাড়ু দেওয়া, আমরা যে এত সুন্দর পরিষ্কার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তা শুধু ওনারই জন্য, কিন্তু আপনি আপনার সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করেন নাই। আপনি শিক্ষিত করেছেন সে ঝাড়ুদার, তার বসবাস বস্তিতে, সে সমাজের সব থেকে নিম্নমানের লোক। কিন্তু আপনি জানেন কি, আপনাকে যে ম্যাডাম বা স্যার বলে সম্মান করা হয়, সেই সম্মানটুকু কেবলমাত্র এই বস্তির লোকেরা বা এই ঝাড়ুদারেরাই করে থাকে। আজও পর্যন্ত কখনো দেখি নাই কোনো এমপি, মন্ত্রী বা কোনো বড় ব্যবসায়ী আপনাদেরকে স্যার বা ম্যাডাম বলে সম্মান করেছে। আপনাকে বাংলাদেশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োজিত করা হয়েছে এই বস্তির লোকেদের সুযোগ সুবিধা দেবার জন্য। আপনার নিজের সুযোগ সুবিধার জন্য আপনাকে বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তায় নিয়োজিত করা হয় নাই। আপনি শিক্ষিত, কিন্তু আপনার সুশিক্ষার খুবই অভাব। আজ আমাদের শিক্ষিত সমাজ অশিক্ষিত রিক্সাওয়ালাকে ডাক দেয়, এই খালি যাবি? আর অশিক্ষিত রিক্সাওয়ালা তার জবাবে উত্তর দেয়, কোথায় যাবেন স্যার? এর মানেই বোঝা যায় আমাদের শিক্ষিত সমাজে কতটা সুশিক্ষার অভাব আছে। পারিবারিক শিক্ষাটাই আমাদের সব থেকে বড় শিক্ষা। আমাদের পিতামাতা গুরুজনেরা যেটা শিখাবে আমরা সেটাই শিখব। সো একটা কথাই বলবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার আগে সুশিক্ষায় শিক্ষিত হন। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি বাংলাদেশের অতটাও শিক্ষিত না, যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো থাকবেন সবাই। আতিক, আজ থেকে তোমার বিসিএস এর পড়ালেখা বন্ধ। যে শিক্ষায় বৈষম্য সৃষ্টি হয় সেই শিক্ষায় তোমাকে শিক্ষিত হতে হবে না।